হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের গরমকালের জন্য একটা আদর্শ রেসিপি করে দেখাবো। এটা রুটি দিয়ে খাবার মতন তরকারি। আমি আজকে বানাতে চলেছি ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়সের তরকারি বানানোর জন্য আমি কড়াতে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিলাম একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। আপনারা এক্ষেত্রে আপনাদের পছন্দ মতো ফোড়ন ব্যবহার করতে পারেন। আমার পাঁচ ফোড়নের গন্ধটা ভালো লাগে, তাই আমি পাঁচ ফোড়ন দিলাম। এতে আমি আধখানা পেঁয়াজ কুচি দেব। আপনারা হিসেব মতো নিজেদের বাড়ানো বা কমানো করে নিতে পারেন। আপনাদের যদি মনে হয় বেশি পেঁয়াজ দেবেন, তাহলে সেটা আপনারা দিতে পারেন। আবার পেঁয়াজ ছাড়াও হয়। আমাদের বাড়িতে সাধারণতই তরকারিটা পেঁয়াজ ছাড়াই করা হয়। রুটি দিয়ে জল খাবারে খাবার মতন বা রাত্রেবেলা কিছু মতন নেই, রান্না মতন নেই, তো একটুখানি ঢ্যাঁড়সের তরকারি আমরা পেঁয়াজ ছাড়া করিনি। আবার কখনো কখনো, খুবই রেয়ার, আমরা এটা পেঁয়াজ দিয়েও করে থাকি। পেঁয়াজটা তেলে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আগে থাকতে ধুয়ে ঢ্যাঁড়সগুলোকে কেটে রেখেছিলাম। আপনারা যখন ঢ্যাঁড়স কাটবেন, যারা নতুন তাদেরকে বলছি, ঢ্যাঁড়সটা অবশ্যই ধুয়ে নেওয়ার পরে কাটবেন, জলটা ঝরে যাওয়ার পরে। কারণ কাটার পরে ধুলে ঢ্যাঁড়সটা একদম মানে কীরকম বিচ্ছিরি মতন হয়ে থাকে, যেটা তরকারিটা ভালো মতন দাঁড়ায় না। এবার আমি সরু সরু করে কেটে রাখা, লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিলাম। আপনারা নিজেদের ইচ্ছা মতন আলু শেপ করতে পারেন। আপনারা ডুমো করেও কাটতে পারেন বা একটু মোটা শেপেরও কাটতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। এইবার পেঁয়াজের সাথে আমি আলু আর ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা করতে হবে পেঁয়াজের সঙ্গে। আর এই তরকারিটা আমি সম্পূর্ণ জল ছাড়া করব, কারণ ঢ্যাঁড়সের তরকারি জল দিয়ে খুব একটা ভালো লাগে না খেতে। এবার আমি এর মধ্যে আধখানা টমেটো কেটে দিলাম। আপনারা সেক্ষেত্রে টমেটোটাকে স্কিপ করতে পারেন। আমার কাছে আধখানা টমেটো এমনি পড়েছিল, তাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। জেনারেলি যখন আমি বাড়িতে করি তখন আমি টমেটো এর মধ্যে দিই না, শুধু আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটু হালকা মশলা দিয়ে আমি তরকারিটা রান্না করে থাকি। আমি আলু আর ঢ্যাঁড়সটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, টমেটোটাকে মিশিয়ে নিয়েছি, এবার দিলাম খুব সামান্য, খুবই সামান্য পরিমাণ হলুদ। এবার দিয়ে দিচ্ছি নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ যেহেতু আমি এইটাতে জল অ্যাড করবো না এবং ঢ্যাঁড়সটা রান্না হওয়ার পরে একটু ছোট হয়ে যাবে, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। আর অ্যাড করলাম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর একটু অল্প পরিমাণ জিরে গুঁড়ো। আপনারা এক্ষেত্রে লঙ্কা গুঁড়ো স্কিপ করতে পারেন, জিরে গুঁড়ো স্কিপ করতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করছে। এই তরকারিটাতে আমি চিনি একদমই দেবো না। এবার আমি সমস্ত মশলাটাকে ভালো করে ঢ্যাঁড়সের সাথে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। আমি আগেই বলেছি আপনাদের, এই তরকারিটাতে আমি একদমই জলের ব্যবহার করব না, সরি, জল একদমই দেবো না, কারণ এই তরকারিটা জল ছাড়াবে। ঢ্যাঁড়সের তরকারি জেনারেলি জল ছাড়াই হয়, জল দিলে একটা অদ্ভুত বাজে রকমের হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিলাম এটাকে। ঢাকা দিয়ে ততক্ষণ হতে দেবো যতক্ষণ না ঢ্যাঁড়সটা আর আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই আবার আমি চাপাটা তুলে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো ঢ্যাঁড়সটা আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেল নোটিফিকেশানটা যদি টিপে দেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত আপডেটসগুলো আপনারা তাড়াতাড়ি পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি চাপা তুলে নাড়াচাড়া করে নিলাম। আলু আর ঢ্যাঁড়সটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলোকে খুন্তি রাগা দিয়ে একটুখানি ভেঙে ভেঙে মতন দিচ্ছি, তাহলে সবটা বেশ সুন্দর মিলমিশ হয়ে যায়। আপনারা যদি না চান ভাঙবেন না, এমনি রান্না করবেন। একটুখানি হয়ে যাওয়ার পর অল্প করে ভাজা ভাজা করে নেবো, করে নিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো। আজকের আমরা এটাকে খাবো রুটি দিয়ে, সাথে একটু ডাল আছে আর ঢ্যাঁড়সের তরকারি দিয়ে রুটি দিয়ে আমাদের এটা ডিনার হয়ে যাবে। আজকের পর্যন্ত এইটুকুই, ধন্যবাদ।